গল্পকথন বে কল্লোল চ্যাপ্টারটিতে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা শুধু কেরানি। আমরা আমরা পাঁচজন এ অফিসে এই রেকর্ড সেকশনে একসঙ্গে ঢুকেছিলাম কিন্তু কেউ কাউকে চিনতাম না আমি রেণুকাদি অপর্ণা এবং আরও দুজন যারা এখন আর এ অফিসে নেই সুজাতা চলে গেছে অন্য অফিসে গৌরী বিয়ে করে সংসার করছে কি সুন্দর ফুটফুটে একটি ছেলে হয়েছে তার কি মিষ্টি আধো আধো বুলি প্রথম যেদিন চাকরিতে যোগ দিলাম সেদিন এদের কাউকে চেনা তো দূরের কথা আপিসের এই লম্বা হলখানাও চিনতাম না গোলক ধাঁধার মতো এই বিরাট বাড়িখানা শুধু দেখেছিলাম বাইরে থেকে ইন্টারভিউ দিয়েছিলাম এই বাড়ির অন্য এক প্রান্তে বড় সাহেবের খাস কামরায় অ্যাপয়েন্টমেন্টের চিঠিখানা নিয়ে কেমন যেন একটা ভয় ভয় বুকে এসে দাঁড়িয়েছিলাম এর সামনে খোঁজ করে হদিশ জেনেছিলাম রেকর্ড সেকশনের বাইরে থেকে চেহারাটা বিরাট মনে হলেও এর ভেতরে যে এমন একটা গোলক ধাঁধা আছে টের পাইনি সিঁড়ির পাশে লিফ্ট ছিল লিফটের সামনে লোকও দাঁড়িয়েছিল অনেক কিন্তু সাহস করে তাদের পেছনে দাঁড়াতে পারিনি কি জানি এই লিফ্টে ওঠার অধিকার আছে কিনা আমার রেকর্ড সেকশনে আশি টাকা বেসিক স্যালারির নতুন চাকরি পাওয়া একটি মেয়ে কেরানির তাই সিঁড়ি ভেঙে ভেঙেই ওপরে উঠেছিলাম তেতলার বারান্দায় এসে এদিক ওদিক তাকিয়েছিলাম একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে একবার এ বারান্দা একবার ও বারান্দা করছি আর বারবার হাতের ছোট্ট ঘড়িটার কাঁটার দিকে তাকিয়েছি শুধু অন্ধকার বারান্দার শাড়ি এদিক থেকে ওদিক এসে পরস্পরকে কাটাকাটি করে চলে গেছে আর তারই পাশে পাশে ঘর ঘরের সামনে টুলে বসা চাপরাশি তাদের একজন বললে রেকর্ড সেকশনে আসুন আমার সঙ্গে বিরাট দরজা যেমন চওড়া তেমনি উঁচু ঢোকবার আগে বুকটা কেমন দূর করে উঠল গলা শুকিয়ে এলো ঢুকলাম চাপরাশির পেছনে পেছনে ভালো করে তাকিয়ে দেখতেও কেমন অস্বস্তি সারি সারি টেবিল টেবিলে টেবিলে ফাইলের রাশি দেয়ালগুলো র্যাক আর আলমারিতে ঠাসা ঠাসি র্যাকের ধুলোটে ফাইলের স্তূপ কিন্তু বিতৃষ্ণা জাগল না নতুন চাকরির মোহ আর ছোট সাহেবের সঙ্গে দেখা করার আতঙ্কে তখন মন ভরে আছে ছোট সাহেবের সঙ্গে ইংরাজিতে কথা বলতে হবে না বাংলায় ভেবেছি দুদিন ধরে কিন্তু কোনো কিছুই ঠিক করতে পারিনি বাবা বলেছিলেন ইংরেজি ছোট মামা বলেছিল বাংলা একটা কিছু ঠিক করার আগেই দেখলাম সুইং ডোর ঠেলে বেরিয়ে এসে বলছে আসুন এক মুখ এসে দুহাত তুলে নমস্কার জানালেন ছোট সাহেব আমিও বেঁচে গেলাম অ্যাপয়েন্টমেন্টের চিঠিখানা আমার কাছ থেকে নিয়েই তিনি উঠে এলেন এসে আলাপ করিয়ে দিলেন হেড অব সেকশনের সঙ্গে আর সদানন্দবাবু চেয়ার দেখিয়ে দিলেন প্রথম দিনটা যে কি অস্বস্তিতে কেটেছিল সদানন্দবাবু না থাকলে দ্বিতীয় দিন হয়তো আপিসে আসতে পারতাম না ময়লা আদ্দির পাঞ্জাবি চোখের চশমার ফ্রেমটা একসময় রোল্ড গোল ছিল কিন্তু এখন পিতল মনে হয় চুলের অর্ধেক সাদা পান খান মিনিটে মিনিটে এই হল সদানন্দবাবু খুব আন্তরিকভাবে কথাবার্তা বললেন তিনি কথা বলতে বলতে আনমনে হাতের উল্টো পিঠটা নিজের চিবুকে গালে ঘষে নিলেন একবার বোধহয় দাড়িটা কামানো নেই দেখে একটু অস্বস্তি বোধ করলেন এতক্ষণে ভয় কেটে গেল কিছুটা মনে মনে কৌতুক বোধ করলাম সারাটা দিন কোনো কাজ করতে দিলেন না সদানন্দবাবু বললেন এখন দিন কয়েক জিরে নিন মিস্ট্রায় কাজ শুরু হলে আর নিঃশ্বাস ফেলতে পারবেন না আমি শুধু হাসলাম রেণুকাদি অপর্ণা সুজাতা আর গৌরীও সেদিন থেকেই কাজে লাগল শুধু নামধাম জিজ্ঞেস করা ছাড়া তাদের সঙ্গে আর কোনো আলাপই হল না অন্য পুরুষকেরানীদের নামধামটুকুও জিজ্ঞেস করতে পারলাম না তা কেন মুখ তুলে তাদের দিকে তাকাতেও লজ্জা করছিল অথচ গৌরী ঘণ্টা দুয়েকের মধ্যেই দিব্যে আলাপ জমিয়ে ফেলল কয়েকজনের সঙ্গে আর তারাও গৌরীর দিকেই নজর দিল বেশি দোষ নেই আমাদের পাঁচজনের মধ্যে গৌরী একটু পৃথক চেহারাটা ভালো মুখখানা মিষ্টি যেমন ফিগার তেমনি স্মার্ট আবার তেমনি সাজপোশাক পরের দিনও ঠিক সময় এলাম দেরাজ কুলে পেপারওয়েট পিন কুশন কলম পেন্সিল বের করে সাজিয়ে রাখলাম টেবিলে জল তেষ্টা পেয়েছিল সবাই চাপরাশি রাধানাথকে জল দিতে বলছিল কিন্তু তাদের মতো আমি রাধানাথকে চেঁচিয়ে ডাকতে পারলাম না ফিসফিস করে সদানন্দবাবুকে বললাম একটু জল দিতে বলুন না একটু আগেই রাধানাথ তার টেবিলে এক গ্লাস জল কাগজের চাকতি ঢাকা দিয়ে রেখে গিয়েছিল সদানন্দবাবু সেটাই এগিয়ে দিলেন জলটা ঢক করে গিলে নিয়ে বললাম কাজ দিন সদানন্দবাবু হাসলেন তারপর কয়েকটা ফাইল এগিয়ে দিয়ে বললেন কাজ করতে হবে না এগুলো উল্টে উল্টে দেখুন শুধু প্রৌঢ় সদানন্দবাবুর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম অথচ এই সদানন্দবাবুই নাকি সেকশনে মেয়েদের চাকরি দেওয়া হবে শুনে রীতিমতো চটে গিয়েছিলেন একটু একটু করে কাজ দিতে শুরু করলেন সদানন্দবাবু সেসব খুবই সহজ কাজ একটু একটু করে সকলের সঙ্গে আলাপ হতেও শুরু করল আলাপ হলেও বেশি কথাবার্তা ওই সদানন্দবাবু আর সঙ্গেই হতো। চক্তি রসিক বৃদ্ধ শুনেছিলাম মাস কয়েক পরেই নাকি রিটায়ার করবেন হাসতে হাসতে একদিন বলেছিলেন সেই এলে মালক্ষীরা দুদিন আগে এলে না আমরা হাসতাম আমি অপর্ণা রেণুকাদি সুজাতা আর গৌরী যেমন প্রশ্ন তার তেমনি জবাব দিত অমন ফাজিল মেয়ে আমাদের সেকশনে আর একটিও ছিল না আমাদের মেয়েদের দলটাকে সবসময় যেন ফুর্তিতে মজিয়ে রাখত সে টিফিনের সময় আমরা পাঁচজনে কাছের একটা চায়ের দোকানে গিয়ে বসতাম ইডলি দোসা চা কফি খেতাম আর হৈহল্লা করতাম নিজেদের মধ্যেই এক একজনকে নিয়ে পরস্পরকে আমরা এত ভালোবেসে ফেলেছিলাম যে একদিন একসঙ্গে এই চায়ের দোকানে এসে জুড়তে না পারলে মনে হতো সারাটা দিনই বুঝি বৃথা গেল আবার পরস্পরের সমালোচনাও করতাম হাসি ঠাট্টা ছোট সাহেব যে গৌরীকে একটু স্নেহের চোখে দেখতেন একটু ঘন ঘন তার ডাক পড়তো তাঁর খাস কামরায় তা আমরা সবাই লক্ষ্য করতাম সবই লক্ষ্য করতাম আমরা কোনো কিছু আমাদের চোখ এড়িয়ে যেত না রেনুকাদির বিয়ে হয়ে গিয়েছিল চাকরিতে ঢোকার আগেই স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন দু আপিসে আর সেই সূত্রেই কিছু কিছু খবর এসে পৌঁছত রেনুকাদি খবর এনেছিলেন ছোট সাহেব বিবাহিত ছেলেমেয়েও তার শিকি ডজন মাদ্রাজে চায়ের দোকানে বসেই সে খবর জানিয়েছিল রেণুকাদি গৌরীকে ঠাট্টা করে বলেছিল সতীন নিয়ে ঘর করতে চাস তো আমাদের কোনো আপত্তি নেই গৌরী সশব্দে হেসে উঠে বলেছিল সতীনে আপত্তি ছিল না রেনুকাদি কিন্তু ছেলে ছেলেমেয়েও যে আছে ছোট সাহেবের অপূর্ণা টিপ্পণী কাটত যত দোষ আমাদের গৌরীর এদিকে সন্ধ্যা যে সদানন্দবড়োর সঙ্গে আমি চটে যেতাম আর আমি যত চটতাম ওরা তত আমাকে নিয়ে পড়ত আমার চটার যে কারণ ছিল না তা নয় অভিলাষবাবু তো প্রায়ই আমার সঙ্গে কথাবার্তা বলতেন গল্প গল্পগুজব করতেন বেশ বুঝতাম আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হবার সুযোগ খুঁজছেন আমি এড়িয়ে চলতাম তা হোক ওরা তো অভিলাষবাবুর নাম করে আমাকে ঠাট্টা করতে পারত তা নয় বুড়ো সদানন্দবাবুকে নিয়ে সদানন্দবাবুর লোক ভালো ছিলেন বাড়ির খবর নিতেন ভাইয়ের অসুখ সেরেছে কিনা দিদির কি হয়েছে ছেলে না মেয়ে সত্যিকারের ভদ্রলোক ছিলেন সদানন্দবাবু তার ব্যবহারে কোনোদিন ত্রুটি পায়নি কিন্তু ওরা ঠাট্টা করতো বলেই আমি এক একদিন সদানন্দবাবুর ওপর চটে যেতাম কথাবার্তা বেশি বলতাম না হ্যাঁ না দিয়ে উত্তর সারতাম আর সদানন্দবাবুর উপর চড়তাম বলেই অভিলাষবাবুর সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করতাম অভিলাষবাবুর বয়স তখন কমই চেহারাটাও মন্দ ছিল না কিন্তু তার সম্পর্কে সত্যি কোনো দুর্বলতা ছিল না আমার মনে তবু তার সঙ্গে জেচে গল্প করে আসতাম নিজের থেকেই দু একদিন বলতাম চলুন চা খেয়ে আসি রেনুকাদিদের সামনেই আমরা দুজনে গিয়ে বসতাম চায়ের দোকানে ধীরে ধীরে চায়ে চুমুক দিতাম আর ধীরে ধীরে কথা বলতাম ইচ্ছে করে এমন ভাব দেখাতাম যেন ডুবে ডুবে জল খাচ্ছি কাজ হল কিছুদিনের মধ্যেই ওরা সদানন্দবাবুর বদলে অভিলাষবাবুকে জড়িয়ে আমার নামে কানাঘুষ শুরু করল আর রেনুকাদি একদিন বললে গেথে তো এনেছিস এবার টেনে তোল প্রথমটা আমি খুশি হয়েছিলাম কিন্তু মনে মনে একটু যে ভয়ও পেতাম না তা নয় অভিলাষবাবুর ওপর আমার কোনো দুর্বলতাই ছিল না যেমন রেণুকাদিকে ভালো লাগত তেমনি অভিলাষবাবুকেও বন্ধু ভাবতাম সঙ্গ ভালো লাগত তার কারণ অভিলাষবাবু মানুষটি বেশ হাসি খুশি মিশুকে এক কথায় মজার মানুষ হাসাতে পারতেন খুব হাসতেনও কিন্তু এক এক সময় তার কথাগুলো দুমুখও মনে হতো। চোখের দৃষ্টিও আশঙ্কা হতো অভিলাষবাবু না ভুল বোঝেন আমার এই অন্তরঙ্গ হবার প্রয়াসের মধ্যে তিনি ভুল করে না অন্য অর্থ খুঁজে পান তাই মাঝে মাঝে কৌতুকের স্বরের দু একটা রূঢ় কথা শুনিয়ে দিতাম আঘাত দেবার জন্যই বলতাম যে রেটে টাক পড়ছে আপনার তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন এরপর আর মেয়ে পাবেন না অভিলাষবাবু রসিকতা করতে ছাড়তেন না বলতেন মেয়ের অভাব হবে না বাংলাদেশে কিন্তু দুঃখ আমার আপনার জন্যেই কেন বিয়ে হচ্ছে না কিন্তু চুল পাকছে বলে চুলে আমার তখনও পাক ধরেনি তবু বয়স যে বাড়ছে এই সত্যি কথাটা শুনতে ভালো লাগত না তখন হেসে হালকা হবার চেষ্টা করে বলতাম দিন না আপনি একটা ব্যবস্থা করে কত মাইনে চান পাত্রের অভিলাষবাবু জিজ্ঞেস করলেন একদিন বললাম অন্তত চারশো বললাম অভিলাষবাবুকে আঘাত দেবার জন্যই কারণ তিনি তখন মাত্র দেড়শো টাকা মাইনে পান অভিলাষবাবু দমলেন না বললেন দেখি তাহলে বুড়ো সদানন্দবাবুকে বলে উনি পান চারশো টাকা চটে গিয়ে বললাম দায় পড়েছে অভিলাষবাবু হেসে বললেন তাহলে অপেক্ষা করুন সদানন্দবাবুর বয়স হোক আমার তখন আমি চারশো টাকা মাইনে পাব এই কথা শুনে আমি আর রাখতে পারলাম না হো হো করে হেসে উঠলাম মনটা হালকা হল ভাবলাম অভিলাষবাবুর মনে নিশ্চয় কোনো গোপন অভিলাষ নেই থাকলে এভাবে রঙ্গরসিকতা করতে পারতেন না এমনিভাবে দিন কাটছিল একটু একটু করে কখন যে আমার মনের জড়তা কেটে গেছে সপ্রতিভ হয়ে উঠেছি আলাপ হয়ে গেছে সেকশনের সকলের সঙ্গেই রায় হাজরা বিনয় মল্লিকদের সঙ্গেও তা টের পায়নি এমনকি এটুকু বুঝতে পারেনি কখন থেকে কাজের চাপ বেড়েছে ফাইলের পর ফাইল স্তূপীকৃত হয়েছে টেবিলে দশটা পাঁচটা ঘাড় গুঁজে কাজ করতে করতে হঠাৎ কখন থেকে ফাঁকি দিতে শিখেছি ফাঁকি দেওয়া অকাজের সময়টুকুতে আর পাঁচজনের মতোই দল বেঁধে পরচর্চা শুরু করেছি ছোট সাহেবের উদ্দেশ্যে গালাগালি দিয়েছি নিজেদের মধ্যে পরস্পর বলা কওয়া করেছি বুড়ো সদানন্দটা রিটায়ার করে না কেন আমি যে একটা সাধারণ মেয়ে আমরা পাঁচজনই তা যেন ভুলে গিয়েছিলাম পুরুষ সঙ্গে আমাদের যে কোনো পার্থক্য আছে পারতাম না সচেতন হতাম শুধু মাদ্রাজিদের চায়ের দোকানে যেদিন আমরা পাঁচজন এসে জুটতাম জুটতাম অবশ্য খুব কম দিনই কারণ আমি যেমন প্রায়ই অভিলাষবাবুর সঙ্গে চা খেতে যেতাম তেমনি গৌরী অপর্ণা রেণুকাদি সবাই কে যেন কোথায় ছিটকে যেত টিফিনের সময় যেমন ছুটির পর বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে চাইতাম না একসঙ্গে কেউ হয়তো ভাবত এক বাসে উঠলে একসঙ্গে টিকিট কাটতে হবে বলে কিন্তু আসলে তা নয় আমরা পাঁচজনে কেউ কাউকে সহ্য করতে পারতাম না কিন্তু ঘুণাক্ষরে সে কথা কেউ কাউকে জানতেও দিতাম না দিতাম না বলেই মাঝে মাঝে একসঙ্গে এসে বসতাম সেদিনও এসে বসেছিলাম কিন্তু এমন একটা খবর যে শুনবো আশঙ্কা করিনি আমরা চারজন এসে সবে কফির অর্ডার দিয়েছি রেণুকাদি এসে ঢুকলেন হাসতে হাসতে বললেন শুনেছিস খবর কি খবর রেণুকাদি? আমরা সবাই হুমরি খেয়ে পড়লাম রেণুকাদি হেসে আর চোখে তাকালেন গৌরীর মুখের দিকে আর গৌরীর মুখখানা কেমন অপ্রতিভ অথচ খুশি খুশি দেখাল রেণুকাদি বললেন গৌরীর বিয়ে কবে কোথায় কার সঙ্গে সকলেই বিস্ময়ের সুরে প্রশ্ন করলাম একসঙ্গে আর রেনুকাদি বললেন এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিল বলেনি কিছুই একে একে সব খবর রেণুকাদির কাছেই শুনলাম চোখের ডাক্তার চমৎকার চেহারা মাসে সাত আটশো টাকা রোজগার না প্রেম নয় গৌরী গিয়েছিল চোখ দেখাতে ভদ্রলোকের দেখে ভালো লেগে গিয়েছিল নিজেই প্রপোজ করেছিলেন গৌরীর বাবার কাছে পরিচিত এক ভদ্রলোকের মারফত আমরা সেদিন খুব হইহল্লা করলাম মশালা দোসা আলুভাজি কফির বিল মেটাতে বাধ্য করলাম গৌরীকে নানা রকম ফুর্তি ফাজলামির প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুললাম তাকে আর রাগাবার জন্যে বললাম কারো বাড়ি থেকে মাস্টেকার একটি ছোট্ট ছেলেকে নিয়ে গিয়ে বিয়ের দিন গৌরীকে উপহার দিয়ে আসব গৌরী রেগে লাল হল হাসলো আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে কেন ভাই ডাক্তার সেনকে রেণুকাদি চোখ পাকালেন ডাক্তার সেন কী রে ওকে বল এমনি বিদ্রূপ রঙ্গরসিকতায় দিনটা কেটে গেল ছুটি হলো একে একে সকলে এসে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম তারপর হঠাৎ একসময় মনটা কেমন খারাপ হয়ে গেল কবিতায় যাকে উদাস হওয়া বলে ঠিক তেমনি এতদিন পরে যেন আচমকা মনে হল আমি রেকর্ড সেকশনের একশো ছ টাকা বেসিক স্যালারির একজন কেরানিমাত্র নই আমি একটি মেয়ে হ্যাঁ এই কবছরে মাইনে বেড়ে একশো টাকা হয়েছিল আর কানের পাশে দুদশটি চুলও পেকেছিল পাকা চুলগুলি রাখিনি তুলে ফেলেছিলাম কিন্তু মন থেকে তুলতে পারিনি তাই বোধ হঠাৎ খাঁ খাঁ করে উঠল মন গৌরী জিতে বেরিয়ে গেল বলে নয় আমি হেরে যাব হেরে গেছি এই ভয়েও নয় মনে হল অভিলাষবাবুকে আমি মিথ্যে ভয় পেয়েছিলাম আমি তাকে ভালোবাসি ভেবে সে হয়তো ভুল করতে পারে এই ভয়ে তটস্থ হয়েছিলাম এতদিন ভাবলাম সে ভয়টা সত্যি মিথ্যে হয়ে যাক তা হয়তো চাইনি অভিলাষবাবু ভুল করলে হয়তো ভালোই হতো কেন জানি না অভিলাষবাবুর উপর মনটা বিষিয়ে গেল বিরক্ত হলাম বিরক্ত হলাম বাড়ির উপর মা বাবা ভাই বোন সকলের ওপর যখন প্রথম কলেজে ঢুকতে চেয়েছিলাম মা আপত্তি করেছিল দুদিন রাগারাগি করে তবে সম্মতি আদায় করেছিলাম কিন্তু পড়াশুনো শেষ করে যখন চাকরি করতে চাইলাম বাবাও আপত্তি তুললেন কয়েকটা বছর উঠে পড়ে লাগলেন আমার বিয়ের ব্যবস্থা করতে পারলেন না সে সময় আমার মেজাজ সপ্তমে চড়ে থাকত কারো সঙ্গে ভালোভাবে কথা বলতে পারতাম না হাসতে পারতাম না প্রাণ খুলে আত্মীয় স্বজনরা এসে সমবেদনার ভঙ্গিতে আমার বিয়ের কথা জিজ্ঞেস করত আমি জ্বলে উঠতাম ভেতরে ভেতরে সারাটা দিন সারাটা রাত্রি কিভাবে যে কাটত মনে হতো ঘড়ির কাঁটা যেন থেমে গেছে ক্যালেন্ডারের পাতা নেই কাউকে কিছু না জানিয়েই চাকরির জন্য দরখাস্ত পাঠিয়েছিলাম ইন্টারভিউ দিয়েছিলাম আর অ্যাপয়েন্টমেন্টের চিঠিটা পেয়ে বাবাকে দেখালাম বাবা দেখলেন খুশি হলেন বললেন বেশ তো চুপচাপ বসে থাকার চেয়ে এ অনেক ভালো মা বললেন আজকাল তো অনেকেই চাকরি করছে কি আশ্চর্য চার বছর আগের সেই আপত্তি কোথায় উবে গেছে কখন থেকে আমি তার নিজেও টের পাইনি আর টের পাইনি বছরের পর বছর চাকরি করতে করতে কখন থেকে বাড়িতে আমাকে আর কেউ মেয়ে ভাবে না আপিসের হেড অফ সেকশন সদানন্দবাবুর মতো ছোট সাহেবের মতো বাড়িতেও আমি শুধু কেরানি আত্মীয় স্বজনরা বেড়াতে এসে কোনোদিন বিয়ের কথা তুলত না তুলতো না বলেই আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে আমার মনের ভেতরেও একটা সুপ্ত আকাঙ্ক্ষা আছে পরের দিন আপিসে এসে অপর্ণা আর সুজাতার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম দুজনই যেন অসুখে ভুগছে মুষড়ে পড়েছে কেমন একটা বিষণ্ন ভাব আয়নায় মুখ দেখে বুঝতে পারিনি ওদের মুখের দিকে তাকিয়ে আমার নিজের মুখটাও যেন দেখতে পেলাম কাজে মন বসল না অকারণে সদানন্দবাবুর সঙ্গে রূঢ় ব্যবহার করলাম ধমক দিলাম চাপরাশি রাধানাথকে আর প্রয়োজন থাকা সত্ত্বেও অভিলাষবাবুর কাছ থেকে ফাইলটা চেয়ে নিতে পারলাম না তারপর টিফিনের সময় চমকি উঠলাম অভিলাষবাবুকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে যে কি অস্বস্তি চলুন একটু চা খেয়ে আসি অভিলাষবাবু বললেন আমি আরও অস্বস্তি বোধ করলাম বোধ বিদ্রোহ বললাম আজ আপনি একাই যান আমি রেনুকাদির সঙ্গে যাব অভিলাষবাবুর সামনে এসে দাঁড়ালেন বললেন আজ আমার একটু জরুরি কথা ছিল কেমন অসহায় হয়ে পড়লাম আমি যেন কিছুই বুঝতে পারছি না উনি কি কিছু বলতে চান আমাকে যা শুনতে চাই না না তা নয় ও আশঙ্কা মিথ্যে ব্যঙ্গ বিদ্রূপে স্পষ্ট কথার চাবুক মেরে আমি নিজেই তো বোবা করে দিয়েছি অভিলাষবাবুকে কিংবা সে কল্পনাটুকুও মিথ্যে হয়তো আমার অহংকার নিজেকে বড় বেশি বড় করে দেখেছি অভিলাষবাবু এই নিরশ মধ্যাহ্নের মুহূর্ত কয়েকের বিশ্রাম চেয়েছেন সঙ্গ চেয়েছেন সঙ্গী করতে চাননি তাই ধীরে ধীরে বললাম চলুন অন্য দিনের মতো এসে বসলাম চায়ের দোকানের খোপটায় দুপিয়ালা কফির অর্ডার দিলেন অভিলাষবাবু কফি দিয়ে গেল চামচটা প্রয়োজনের অতিরিক্ত সময় কফির পাত্রে নাড়তে লাগলেন অভিলাষবাবু অনেকটা সময় কেটে গেল দুজনেই চুপচাপ তারপর একসময় বেশ চেষ্টা করেই সোডার বোতলের ছিপি খোলার মতো আকস্মিক সশব্দতায় অভিলাষবাবু প্রশ্ন করলেন আপিসের এই চাকরি আপনার ভালো লাগে স্পষ্টভাবে সত্যি কথাটাই বললাম না অভিলাষবাবুর গলার স্বর গাঢ় হয়ে এলো এসব ছেড়ে ছুড়ে দিয়ে ঘর সংসার করতে ইচ্ছে হয় না আপনার খিলখিল করে হেসে উঠলাম কথাটাকে হালকা করে দেবার চেষ্টা করলাম বললাম হলেই বা উপায় কি অভিলাষবাবু গম্ভীর হয়ে গেলেন ধীরে ধীরে চামচটা ঠুন ঠুন করে কফির পাত্রে বাজাতে বাজাতে মুখ নিচু করেই বললেন আমি বলছিলাম কি আপনার অমর যদি না থাকে অস্বস্তিতে লজ্জায় অপ্রতিভতায় আমি কেন জানি না তার কথা শেষ হওয়ার আগেই উঠে দাঁড়ালাম আমি কেমন যেন অভিভূত হয়ে গিয়েছিলাম অভিলাষবাবু উঠে দাঁড়ালেন বললেন আজকেই উত্তরটা দিতে বলছি না আজকের দিনটা ভেবে দেখুন কাল ঠিক এই সময় আপনার উত্তরটা শুনব কোনো উত্তর দিতে পারলাম না সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে বুক দুরুদুরু করছে কেমন একটা আতঙ্ক আর আনন্দের ভাব ঠিক সেই চোদ্দ বছর বয়সে পাড়ার একটা বকাটে ছেলে যেদিন পাশ দিয়ে যাবার সময় হাতের চিঠি গুঁজে দিয়েছিল ঠিক সেই দিনের মতো কাঁপতে কাঁপতে সেকশনে ফিরে এলাম একটিমাত্র প্রশ্নে আমার বয়সটা যেন কুড়ি বছর পেছনে চলে গেল মনে হল সেদিনের মতোই অনভিজ্ঞ এক কিশোরীতে পরিণত হয়ে গেছি আমি সেদিন আর কোনো কাজে মন বসল না চোখ তুলে বুড়ো সদানন্দবাবুর দিকেও তাকাতে পারলাম না প্রশ্ন নয় কথা নয় অভিলাষবাবু যেন এক মুঠো আবির মাখিয়ে দিয়েছেন আমার মুখে মুখ তুললেই যেন সকলে দেখতে পাবে ছুটির পর সকলকে এড়িয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম প্রথম বাসটার ভিড় ঠেলেই উঠে পড়লাম কোনো দিকে না তাকিয়ে সমস্ত রাত্রি ঘুম এলো না আনন্দ নয় কেমন একটা ভয় ভয় ভাব কেমন একটা আতঙ্ক ঘর সংসারের কথা ভেবেছি গৌরীর সৌভাগ্যে ঈর্ষাবোধ করেছি এই ধুলোটে ফাইলের পরিবেশ আর চাকরি জীবনের তিক্ততা থেকে রেহাই চেয়েছি কতদিন কিন্তু সেই ঘর সংসার বিবাহিত জীবন সামনে এসে দাঁড়াতেই কেন যে ভয় পেলাম নিজেও বুঝতে পারি না কেমন একটা অবদ্ধ আতঙ্ক কিন্তু কি উত্তর দেব ভিলাসবাবুকে জীবনের একমাত্র কামনা কাছে এসে দাঁড়িয়েছে সামনে এসে হাত বাড়াব না হাত কুটিয়ে নেব কোনো উত্তরটাই যেন মনের মতন হয় না ভাবতে ভাবতে একটা রাত কেটে গেল সকাল ভাবতে ভাবতেই কখন আপিসে পৌঁছে গেছি নিজের টেবিলে এসে বসেছি দেরাজ খুলে পেপারওয়েট পিনকুশন কলম পেন্সিল বের করে সাজিয়ে রেখেছি রাধানাথকে চেঁচিয়ে ডেকেছি বলেছি জল দিতে তারপর ঢক ঢক করে জলটুকু খেয়ে তলানিটুকু ঢেলে দিয়েছি শুকিয়ে যাওয়া কালির দোয়াতে মনে মনে ঠিক করে ফেলেছি কি উত্তর দেব ঠিক করে ফেলেছি উত্তর নয় কপট লজ্জা আর মৃদু হাসি হেসে সম্মতি জানাব খুব অন্তরঙ্গভাবে কথা বলেছেন বাবু তার বাড়ির কথা আমার বাড়ির কথা বলেছেন ছোট সাহেব লোক তো ভালো ছিলেন এখন মেজাজটা করা হয়ে গেছে বলেছেন আমার তো আর মাত্র দু মাস মিশ্রয়। তারপর তারপর এসে বসেছেন একসময় চেয়ার টেনে নিয়ে অপর্ণার সুজাতাও রেণুকাদি বললেন সুজাতা চলল কোথায় এজিবি ভালো চাকরি পেয়েছে রেণুকাদি বলেছেন তুই এবার ডিপার্টমেন্টের পরীক্ষাটা দিয়ে দে সন্ধ্যা তা না হলে উন্নতি হবে না আমি চুপ করে শুধু শুনেছি শুনে গেছি সুবিমল বাবু চিৎকার করে মানিককে বলছেন তিনি নাকি ডব্লিউ বিসিএস দিচ্ছেন রায় আর হাজরার থিয়েটারের গল্প ভেবেছিলাম গৌরীদেবীকে পাঠটা করতে বলবো। তা আপনি একটা রোল করুন না মিস রায় আমি হেসেছি শুধু কতদিন এই ছোট সাহেবের চরিত্র চর্চায় মজে গিয়েছি ডিপার্টমেন্টাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি মেন রোলটা গৌরীকে কেন দেওয়া হবে বলে তর্ক করেছি কিন্তু অভিলাষবাবুর প্রশ্নের উত্তর না দিয়ে যেন শান্তি নেই একসময় সময় কেটে গেছে একে একে টিফিনে বের হতে শুরু করেছে সকলে আর আমি অভিলাষবাবুর দিকে তাকিয়েছি অভিলাষবাবু আমার দিকে দুজনে চুপচাপ এসে বসেছি চায়ের দোকানটায় দুপেয়ালা কফির অর্ডার দিয়েছি আমি নিজেই তারপর কফি পেয়ালায় চামচ নেড়েছি ঠুনঠুন করে কেমন একটা অস্বস্তি বোধ করেছি তারপর একসময় হঠাৎ বলে উঠেছি তা হয় না অভিলাষবাবু তা হয় না এ কথা আমি কোনোদিন ভাবিনি আমরা বন্ধু আমরা আবেগে থরথর করে উঠেছি আমি কথা শেষ করতে পারিনি ধীরে ধীরে কফির পেয়ালাটা আমি শেষ করেছি আর অভিলাষবাবু পেয়ালাটায় একটা চুমুকও দেননি সেটা আমার চোখের সামনে জুড়িয়ে ঠান্ডা হয়ে গেছে তারপর ধীরে ধীরে উঠে এসেছি এসে বসেছি নিজের টেবিলে হালকা মনে কাজ করেছি তন্ময় হয়ে ভারী পাথরটা তখন সরে গেছে বুক থেকে ঢুলোটে ফাইলগুলোকে ভেলভেটের ব্লাউজের চেয়েও নরম মনে হয়েছে সদানন্দবাবুর গিন্নির গল্প শুনতে আগ্রহ বোধ করেছি সুবিমল বাবুকেও বলেছি গত বছরের পরীক্ষার প্রশ্নগুলো দেবেন তো একবার রায় আর হাজরাকে বলেছি মেন রোল আমাকে দিতে হবে রেণুকাদিকে ঠাট্টা করেছি তার স্বামীর কথা বলে অপর্ণাকে খোঁটা দিয়েছি লজ্জাও করে না এখনও পাত্রপক্ষের সামনে সেজুগুজে গিয়ে বসতে এরপর একসময় নিজের মনকেই প্রশ্ন করেছি ঘর সংসারকে আমি ভয় পাই না এই রেকর্ড সেকশনের ধুলোটে ফাইল আর ধোঁয়াটে মানুষগুলোকে ভালোবাসি উত্তর খুঁজে পাইনি উত্তর খুঁজে খুঁজেই বছরের পর বছর কেটে গেছে কেটে চলেছে কিন্তু সেদিন গৌরীর ফুটফুটে ছেলেটাকে দেখে এত ভালো লাগল এমন মিষ্টি মুখখানা একুশ বছরের বাচ্চা ছেলে মানিক যেদিন আপিসে জয়েন করল সেদিন যেমন ভালো লেগেছিল ঠিক তেমনি গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা শুধু কে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা